ব্রণ তো চলে গেল, ব্রণের যে দাগগুলো আমি কিভাবে দূর করব? সামনেই একটা বিয়ের অনুষ্ঠান, আমি কিভাবে ব্রণের যে দাগগুলো নিয়ে বিয়ে বাড়িতে যাব? তো ব্রণ চলে যাওয়ার পরে ব্রণের দাগগুলো নিয়ে তোমরাও খুব চিন্তায় আছো, তাই না? কত কিছু ব্যবহার করছো কিন্তু কোনো কিছু করে তোমরা তোমাদের মুখের পিম্পলের দাগগুলো দূর করতে পারছো না। তো আজকে ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে একটা ইফেক্টিভ রেমেডি নিয়ে এসেছি, যেটা আমি ব্যবহার করে আমার মুখের সমস্ত ব্রণের দাগ দূর করতে পেরেছি, যেটা মাত্র 7 দিন ব্যবহার করে আমি জাস্ট অ্যামেজিং একটা রেজাল্ট পেয়েছি। আজকে আমি তোমাদের সাথে সেই রেমেডি শেয়ার করতে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমরা ভালো আছি। তো ব্রণ চলে যাওয়ার পরে ব্রণের কঠিন জায়গাটা কিন্তু আমাদের মুখের মধ্যে থেকে যায়, আর সেই দাগগুলো দূর করতে আমরা অনেক ধরনের ক্রিম ইউজ করে থাকি, অনেক ধরনের সিরাম ইউজ করে থাকি, যার ফলে আমাদের স্কিনটা কিন্তু ড্যামেজ হতে শুরু করে। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা আমি মাত্র 7 দিন ব্যবহার করার পরে আমার মুখের সমস্ত পিম্পলের স্পট দূর করতে পেরেছি। আর তোমরা তো জানোই, কিছুদিন আগে আমার মুখে অনেক ব্রণ হয়েছিল, অনেক পিম্পল উঠেছিল। তো সেই পিম্পলগুলো কিন্তু আমি ঘরোয়া উপায় দূর করেছি, আর সে ভিডিওটি আমি তোমাদের সাথে অনেক আগে শেয়ার করেছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরা কীভাবে মুখের পিম্পলের স্পটগুলো দূর করবে। তো আমার মুখে যখন পিম্পলগুলো চলে গেছিলো, তারপরে আমি স্পটগুলো নিয়ে অনেক চিন্তা পড়ে গেছিলাম যে সেগুলো কীভাবে দূর করবো। তো ঘরোয়াভাবে কিন্তু আমি আমার স্পটগুলো দূর করতে পেরেছি, আর সেটা খুবই অল্প সময়ের মধ্যে, মাত্র 7 দিনে। তো জাস্ট অ্যামেজিং একটা রেজাল্ট পেয়েছি আমি, আর সেটা শেয়ার করতে আমি চলে আসলাম আজকে তোমাদের সাথে। তো তোমরা এ ধরনের সমস্যায় আছো যে বুঝতেছো না কীভাবে পিম্পলের স্পটগুলো দূর করবে, যেগুলো অনেক জেদি হয়ে থাকে, একদম মুখের মধ্যে কালো ডার্ক স্পটের মতো পড়ে থাকে, তো সেগুলো দূর করতে পারবে আজকের রেমেডি ব্যবহার করার মাধ্যমে। খুবই ইজি একটা রেমেডি, জাস্ট ঘরে থাকা উপকরণগুলো দিয়ে তোমরা এই রেমেডি তৈরি করতে পারবে। এটার জন্য তোমাদেরকে কোনো কিছু কিনতে হবে না, কোনো বাজার যেতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট ঘরে কিচেনে থাকা জিনিসগুলো দিয়ে তোমরা এই রেমেডি অনায়াসে তৈরি করে ফেলতে পারবে। এতটা ইজি এই রেমেডিটা তৈরি করা। আর আমি তো সবসময় তোমাদের সাথে ঘরোয়া রেমেডিগুলো শেয়ার করার চেষ্টা করি, কেননা ঘরোয়া রেমেডিগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ইফেক্টিভ, আর বাজারে কেনা প্রোডাক্টগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য একেবারে ভালো না। এটা আমাদের স্কিনটাকে ড্যামেজ করে দেয়, স্কিন বিভিন্ন প্রবলেমের সৃষ্টি করে। তো আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে ঘরোয়া রেমেডিগুলো শেয়ার করার। আর এই রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনে পিম্পলের দাগ দূর করার সাথে সাথে তোমাদের স্কিনের যে কোনো দাগ কিন্তু খুবই তাড়াতাড়ি দূর করে দিবে, যেমন মেস্তার দাগ, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, সান ট্যান, সব দাগ কিন্তু দূর করে দিবে এই একটা মাত্র ফেস প্যাক। তো এটা কিন্তু তোমরা সবাই ইউজ করতে পারো, যাদের মুখে অনেক বেশি মেস্তার দাগ পড়ে গেছে তারাও চাইলে এটা ব্যবহার করতে পারো। এটা কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটেনিং করতে অনেক বেশি সাহায্য করে থাকে। ইয়াহি নাই আবি অর সুনিয়ে। তো চলো তো আমার এখন বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আমি কিভাবে মাত্র 7 দিনে আমার মুখের সমস্ত পিম্পল স্পট দূর করেছি। তো আজকে আমি যে রেমেডি তৈরি করবো সেটার জন্য আমার প্রধান উপকরণ হচ্ছে এই আলু। তো এখানে অনেকগুলো আলু আছে, এখান থেকে আমার সবগুলো আলু লাগবে না, দুইটা মাত্র আলু লাগবে। প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিব, আর ধুয়ে নেওয়ার পরে এগুলোকে আমি হচ্ছে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপরে আমি রেমেডি তৈরি করব। তো এখানে আমি জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, আর সিদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলোকে ঠান্ডা করে আমি হচ্ছে আলুটাকে খুব ভালো মতো ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়ার পরে কী করছি সেটা আপনারা দেখবেন কিছুক্ষণ পরে। তো এখন আলুর যে উপকারিতা সেটা বলে নিচ্ছি। তো আলুতে আছে ভিটামিন এ, বি ও সি, যেটা আমাদের ত্বকের যে কোনো দাগ দূর করতে কিন্তু অনেক বেশি সাহায্য করে থাকে। তো এখানে দুইটা আলু দিয়ে রেমেডি তৈরি করার চেষ্টা করবেন, এতে করে আপনাদের প্রতিদিন কিন্তু রেমেডি তৈরি করা লাগবে না। এটা আপনারা ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত স্টোর করে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে সেজন্য দুইটা আলু তৈরি করেছি, যাতে করে আমি 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলুটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, খুব ভালো মতো কিন্তু ম্যাশ করে নিতে হবে, একটু দানা দানা থাকলে কিন্তু হবে না। তো আপনারা অনেকেই জানেন যে আলুর রসটা আমাদের স্কিনে ব্যবহার করা যায়, কিন্তু আলুর রসের থেকেও আলুকে যদি এভাবে সিদ্ধ করে স্কিনে ব্যবহার করা যায় সেটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ আমাদের স্কিনের জন্য। আমাদের স্কিনের যে কোনো সমস্যা দূর করতে এই সিদ্ধ আলুটা অনেক বেশি কাজ করে আলুর রসের থেকেও। তো আলুটাকে খুব ভালো মতো ম্যাশ করে নেওয়ার পরে এবার আমাদের লাগবে হচ্ছে কাস্তুরি হলুদ। তো আমি এখানে 1 চামচের মতো কাস্তুরি হলুদ দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে কাস্তুরি হলুদটাই ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা এই কাস্তুরি হলুদে আছে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের ত্বকের অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, এতে করে আমাদের স্কিনে যে সমস্ত দাগগুলো আছে সেগুলো খুবই তাড়াতাড়ি হালকা করে দেয়। তো আমি এখন আলুটার সঙ্গে কাস্তুরি হলুদটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে অল্প একটু পরিমাণ নিয়ে নিব এখন ব্যবহার করার জন্য। আর এর সঙ্গে আমি আরও একটা উপাদান মিক্স করব, সেটা হচ্ছে লেবু। তো আমি এখানে অল্প একটু পরিমাণ যে ম্যাশ করা আলু আছে সেটা নিয়ে নিয়েছি, এতটুকু পরিমাণ আমি এখন ব্যবহার করব। তো আপনারা হচ্ছে যে বাকি আলু আছে সেটাকে ফ্রিজে স্টোর করে রাখবেন, যতটুকু পরিমাণ আপনাদের দরকার হবে অতটুকু পরিমাণ নিয়ে তারপরে আবার ফ্রিজে স্টোর করে রাখবেন। তো আমি আজকে এতটুকু পরিমাণ নিয়ে নিয়েছি। তো এরপর আমি লেবু রসের সঙ্গে এই আলুটাকে খুব ভালো মতো মিশিয়ে একটা পাতলা পেস্ট মতো তৈরি করে নিচ্ছি, খুব বেশি পাতলা না, একটু ঘনই হবে আর কি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে বাকি যে ম্যাশ করা আলুটা ছিল সেটাকে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি।
তো আমি এখন মুখটাকে খুব ভালো মতো ধুয়ে এই রেমিডি মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর এই রেমিডি হচ্ছে আপনারা রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন। তো এটা ব্যবহার করার পরে কিন্তু আপনারা মুখটা ধুবেন না। তো কী করবেন সেটা আমি বলে দিব একটু পরে। আমরা এখানে যে লেবুটা ব্যবহার করেছি, এই লেবুটা হচ্ছে এক ধরনের প্রাকৃতিক ব্লিচ, এটা কিন্তু যে কোনো দাগ দূর করতে অনেক বেশি সাহায্য করে থাকে, সেজন্য আমরা এখানে লেবুটা ব্যবহার করেছি। তো যাদের হচ্ছে লেবুটা মুখের মধ্যে শ্যুট করে না, তারা এখানে লেবুটাকে অ্যাভয়েড করতে পারেন। সেক্ষেত্রে গোলাপ জল মিক্স করেও কিন্তু লেবুর জলে লেবুর রসের পরিবর্তে আপনারা গোলাপ জলটা এক চামচের মতো মিশিয়ে এইভাবে করে পেস্ট মতো তৈরি করে তারপর হচ্ছে আপনাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন। তো এইভাবে সম্পূর্ণ রেমিডিটি মুখের মধ্যে লাগানোর পরে এটাকে আমি রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে যখন এটা হচ্ছে এরকম টেনে যাবে আমাদের মুখের মধ্যে, তখন আমি এটাকে কোনোভাবে কিন্তু জল দিয়ে ধুবো না, আমি হচ্ছে এটাকে এভাবে হাতের সাহায্যে মুখ থেকে ঝেড়ে ফেলবো। তো এখানে মুখটাকে না ধুয়ে ঘুমানোর কারণ হচ্ছে আমরা এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেছি সেগুলোর যে নিউট্রিশনগুলো আছে সেগুলো কিন্তু সারা রাত ধরে আমাদের মুখের মধ্যে কাজ করবে, আমাদের মুখে যত সমস্যা আছে সেগুলো সারা রাত ধরে রিপেয়ার করবে। তো সেজন্য কিন্তু আমরা এখানে মুখটাকে ধুবো না, জাস্ট এভাবে করে ঝেড়ে ফেলে তারপর হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো এবং সকালে মুখটাকে ধুয়ে নিব। তো এইভাবে করে যখন ঝেড়ে ফেলবেন তারপরেও কিন্তু হালকা হালকা মুখের মধ্যে থেকে যাবে, যেহেতু আলুটা একটু স্টিকি হয় সেই জন্য। তো এক্ষেত্রে আপনাদের ঘুমানোর সময় বালিশের কাবারটি নষ্ট হয়ে যেতে পারে, তো সেই জন্য আপনারা কী করতে পারেন, আপনারা বালিশের মধ্যে একটা তোয়ালে বিছিয়ে তারপরে ঘুমাবেন, এতে করে আপনাদের বালিশের যে কাবারটি সেটা কিন্তু নোংরা হবে না। আর এভাবে হালকা হালকা থাকলে সেটা নিয়ে ঘুমালেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা দেখেই তো নিলে এই রেমিডি তৈরি করা কতটা সহজ, আর এটা কিন্তু ব্যবহার করতে তোমাদেরকে সারাদিন কোনো পরিশ্রম করতে হবে না। তোমরা একবার তৈরি করে এটা 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে, আর এটা কিন্তু তোমরা রাতে ব্যবহার করবে। আর রাতে কিন্তু আমাদের বেস্ট অপশান স্কিন কেয়ার করার। তো রাতে তোমরা অনায়াসে এটা করতে পারবে, সারাদিন কোনো পরিশ্রম করতে হবে না। রাতে তো আমরা সবাই স্কিন কেয়ার করি, তো রাতে সবার আগে এটা লাগে তারপরে ঘুমিয়ে পড়বে এবং সকালে উঠে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে। তাহলে কিন্তু দেখবা তোমাদের মুখ থেকে সমস্ত দাগ আস্তে আস্তে দূর হয়ে গেছে। আর খুব ভালো রেজাল্ট পেতে হলে, অর্থাৎ এরপরে যদি কিছু দাগ থেকে থাকে সেগুলো দূর করার জন্য তোমরা হচ্ছে এটা 1 মাসের মতো ইউজ করতে পারো। তাহলে কিন্তু তোমাদের মুখ থেকে সমস্ত দাগ দূর হয়ে তোমাদের স্কিনটা একদমই হোয়াইটেনিং হয়ে যাবে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি তোমার থেকে অনেক 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই কিন্তু পাশে থাকা ছোট্ট যে বেল আইকনটি আছে সেটাও ক্লিক করে রাখিও, এতে করে কি হবে যখন আমি নতুন কোনো ভিডিও দিব সেটা নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে। তো আজকে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা বাই বাই।